वेलकम फ्रेंड्स, वेलकम फ्रॉम देवभूमि दांतु विलेज। तो পেছনের লোকেশন দেখেই বুঝতে পারছো আমরা কোন লোকেশনে আছি। মানে অ্যাকচুয়ালি এটাকে দেবভূমি কেন বলা হচ্ছে, কারণ আমরা যেখানে আছি না, এটা আমাদের মহাদেবের যেখানে বাসস্থান কৈলাস, তার খুব কাছে, খুব কাছে। মানে মনটা আসার সঙ্গে সঙ্গে, মানে আসার রাস্তাতেই মনে হচ্ছে যেন চারিদিকে এই পিক গুলোকে দেখে মনে হচ্ছে বাবা তো বসেই আছে, দেখছে চারিদিক দিয়ে। মানে এত এতটাই নিজেদের আপ্লুত লাগছিল না, কি বলবো, মানে মনটাকে রাখতে পারছিলাম না ধরে। তো চারিদিকে সাদা বরফে রাখা পাহাড় দেখে, মানে সারা দিয়ে দুদিন ধরে যা কষ্ট গেছে, যা কষ্ট গেছে সব বেরিয়ে গেল, সব বেরিয়ে গেল। তো এবার শুধু এখানে বসে একদিন টোটালি এনজয় করতে চাই। দেখতে পাচ্ছ পিছনে বিস্তৃত ভ্যালি, ওটা হলো দুক্তু ভিলেজ, এটা হলো দান্তু ভিলেজ, আর পিছনে পুরো একদম বরফাবৃত পাহাড়। আর যার জন্য এত দূর কষ্ট করে আসা, সে আমাদের পেছনেই আছে। তোমার আগের ব্লগে তোর এক ঝলক দেখেছিলে, এখন চলো দেখতে পাচ্ছ পুরো পেছনটা পঞ্চশুল্লি। এখন যেহেতু দুপুর হয়ে গেছে বলে মেঘে ঢেকে গেছে, মানে মুখের ভাষা নেই এটাকে বর্ণনা করার, মানে এত অসাধারণ। মানে আমরা এসে একেবারে স্পেল বাউন্ড হয়ে গেছি। ওই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, ওই সেই দূরের ব্রিজ ক্রস করে দান্তু ভিলে, এইভাবে ভ্যালির উপর দিয়ে বয়ে গেছে। মানে অসাধারণ জায়গা, মানে বড় পাবৃত পাহাড়ের এত কাছে এখানে আমরা আছি না, এর আগে কোনোদিনও থাকিনি। আমাদের বাইক আছে একদম আমাদের পিছনে, ঠিক এই বাড়িটার পিছন দিকে আমাদের বাইকটা পার্কিং করা আছে। আর আমাদের যে থাকার জায়গাটা সেটা দেখবে, দেখো আর আমরা যে ঘরটায় আছি দেখো, অদ্ভুত ভাবে এরকম কোনো দিন আমরা থাকিনি। চলো দেখাচ্ছি তোমার, মাথা না এরকম নিচু করে যেতে হবে, না হলে মাথা আটকে যাবে। দেখো এইভাবে ঢুকতে হচ্ছে আমাদের ঘরের মধ্যে। এই দেখো ভিতরে আরেকটা রকম দরজা, সব মাথা নিচু করে। এই দেখো তার ভেতরে আমাদের ঘর, এখানে একসাথে থাকতে পারে প্রায় 8-10 জন। কিন্তু এ দেখো সবার লাগেজ এখানে পড়ে রয়েছে, এরা সবাই গেছে হলো বেস ক্যাম্পে, তাই একদিনের জন্য এই ঘরটা আমাদেরই ছিল। আমরা এখন খেতে যাচ্ছি, এটা হলো কিচেন। কিচেনের ভেতরটা অদ্ভুত ধরনের, দেখো এ দেখো বসে পড়েছে সে খেতে, এখানে আগুন জ্বলছে, আমাদের জন্য রান্নাও হয়ে গেছে, ডাল ভাত সবজি আর ডিমের কারি। তো এখন আমরা হাঁটতে হাঁটতে দেবেন্দ্রজি যাচ্ছি সামনে, দেবেন্দ্রজির সাথে এই দান্তু ভিলেজটাকে একটু ঘুরে দেখতে যাচ্ছি। হালকা ফুলকা একটা খাওয়ার পর ট্রেকিং হচ্ছে আমাদের। দেখতে পাচ্ছ পুরো ভ্যালি, দেখেছো ঘরের স্ট্রাকচার গুলো, গ্রামের সব কটা বাড়ি দেখো এক ধরনের। আও পধারো, শ্বাস ফুলতে বোধ আসতে পারছো না তো? হ্যাঁ নাক বন্ধ হয়ে গেছে আমাদের, হেভি ঠান্ডা। ওয়াও জাস্ট ঘরগুলো দেখো, যেন মনে হচ্ছে আমরা হরপ্পা মহেঞ্জোদারোতে এসেছি। দেখো ইটের উপর ইট রেখে 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 দেওয়াল, কি অদ্ভুত স্ট্রাকচার দেখেছো গ্রামটা, কি সুন্দর স্ট্রাকচার দেখো, কারুকার্য করা আছে দরজাতে। পুরো লুজ ঘর কেসে বনা, ইসমে কোই সিমেন্ট কা তো সিমেন্ট ইউজ নাই করতে,
सिर्फ पत्थर के ऊपर पत्थर रख रख के रह जाता है। हाँ रह जाता है, पुराने स्ट्रक्चर ऐसे ही बनते थे ना पुराने, वो सारे पहले तिब्बत से आते थे यहाँ काम करने के लिए। अच्छा ये कांच गुलवा से दौड़ चढ़ते थे गुलवा। अच्छा दरवाजे में खिड़की में। अच्छा এই যে দেখতে পাচ্ছ দরজা যে কাজগুলো আছে এগুলো সবই তিব্বত থেকে একসময় এই কাজগুলো এসছে। এখন তো এখানে আবি তিহাই পরি হরা না, আব নেই হতা, ও আবি নেই হতা, বহুত পহলে কা। আচ্ছা বহুত পহলে কা, অদ্ভুত স্ট্রাকচার, 100 সাল সে জ্যাদা হোগা, 100 সাল সে জ্যাদা হোগা। উসমে সব ওয়াহা সে তিব্বত সে আতে হুম, তো আর্ট বগেরা সব ওহি কাই হে। আচ্ছা আচ্ছা, এই তো সমস্ত বাড়িটাই একটা ফ্যামিলির মানে জয়েন্ট ফ্যামিলি আগে বলে। আর যে কাজগুলোর কথা বলছিলাম দেখো, তিব্বতী কাজ কত সুন্দর কাজ করা। ইয়ে বলা দোতলা মেঞ্জিলে, আচ্ছা দেখেছো তখনকার দিনে 100 বছরের পুরনো বাড়ি, অথচ দেখো দোতলা নিচে আর দেখো উপরে। হ্যাঁ দেখো কাজগুলো, এবার শুধু দেখো কত ডিটেলিং এ কাজ করা আছে। পুরো স্যান্ডস্টোন है। আর इसके अंदर ये वाला क्या है? ये यहां चिकनी मिट्टी है, चिकनी मिट्टी, सीमेंट नहीं है, चिकनी मिट्टी। देख बाड़ी बाड़ी हो, दोतला बाड़ी हो गया है, ये थोड़ी जितने के। हां सॉरी भाई, ये वाला दरवाजा। हां ये दरवाजा मेन मेन दरवाजा है। अच्छा यहाँ पर हाउसेस ऐसे ट्रेडिशनल होते हैं ना। अच्छा मेन दरवाजा होता है, इस तरफ बेडरूम, इस तरफ बेडरूम, अंदर किचन। अच्छा ये है, और जो ये बीच का पार्ट होता है ना इसमें, हाँ, ये सीढ़ी के बीच में, हाँ, ये ग्रेनरी है। यहाँ पर जितने भी अनाज होते हैं जब नीचे जाते हैं सब इसके नीचे रखते हैं, नीचे रखते हैं। अच्छा। यहाँ से लेकर नीचे तक होगा। अच्छा अच्छा, तो ये स्टोर करने का है क्योंकि यहाँ चूहे बहुत होते हैं। चूहे होते हैं हिमालयन रीजन में ना, क्योंकि चूहे सबसे ज्यादा सरवाइव कर पाते हैं। अच्छा तरफ कुछ भी हो कहीं भी नीचे गड्ढे के अंदर कुछ। अच्छा अच्छा, तो उनसे बचने के लिए एकदम पैक्ड बना रखा है। अच्छा तो देखते पहले 100 বছরের পুরনো বাড়ি কিন্তু কত প্ল্যান হয়ে তো তৈরি, মানে এটা দন্ত ফেলেছে। আর ঠিক দেখো দন্ত ফেলেছে যে কোনো জায়গা দিয়ে দেখো পুরো পঞ্চশুলি ক্লিয়ার, এখন মেঘ জমে আছে বলে বাট ক্লিয়ার। और इसमें यहां क्या है कि आपने देखा होगा ना बहुत सारे जो दरवाजे बंद होंगे ना, तो ये कांटे लगाए होते हैं और ये एक लकड़ी से रहा इसे लगाया, तो कि बालू बहुत होते हैं, बालू अंदर ना घुस पाए। जब यहां से माइग्रेशन हो जाता है, अच्छा बालू तोड़ के अंदर निकल जाता है। আচ্ছা তো এই বাড়িটা জিতেন্দ্র জির পুরনো বাড়ি, দাদুর সময়কার বাড়ি, কিন্তু এখন পুরো পরিত্যক্ত, এখন কেউ থাকে না। দরজা পুরো লক, দেখতে শুনতেই পেলে ভালু যাতে অ্যাটাক না করতে পারে তার জন্য মানে কাঠ লাগিয়ে রেখেছে, মানে ভালু যাতে না ঢুকতে পারে ভেতরে। বাহ দেখো প্রত্যেকটা কোনা কোনা থেকে পঞ্চচুল্লি। দেখো দেখতে পাচ্ছ আরেকটা বাড়ি পুরনো, এটাও 100 সাল সে পুরানো হবে। দেখো এটাও 100 বছর পুরনো বাড়ি, সেই জয়েন্ট ফ্যামিলির মতো দেখো স্ট্রাকচার, দারুন দারুন। এখন আমরা যাচ্ছি হলো গ্রামের শেষ প্রান্তে, তো আমরা জাস্ট এই রাস্তা দিয়ে এগিয়ে এসছি। পিছনে যে ঘর দেখতে পাচ্ছ এটাই হলো এই গ্রামের শেষ বাড়ি, মানে গ্রাম এখানে শেষ, এরপরে কিন্তু কোনো গ্রাম নেই। দেখতে পাচ্ছ পুরো গ্রামটাই এই এতখানি পর্যন্ত, আর গ্রামের এই সাইড দিয়ে দরমা ভ্যালি। দেখো মুখে ভাষায় প্রকাশ করা যায় না এমনই একটা নৈসর্গিক সৌন্দর্য, এ দেখো দরমা ভ্যালি। দেখো কোথায় বসে আমরা এখন চা খাচ্ছি, পেছনে পঞ্চচুল্লি, জিতেন্দ্র ভাই, আর আমরাও চা খাওয়া হয়ে গেছে। আর এখান দিয়ে দেখো পাহাড়ি সেই ছাগলগুলো সারাদিন পর বাড়ি ফিরে যাচ্ছে। এই সাইডটা দেখো, এই পেছন দিকেই আছে হলো আদি কৈলাস। আমি সেই জন্যই বারবার বলছিলাম, কারণ টানছে টানছে আমাকে, মানে ভগবান শিবের খুব কাছে আছি আমরা। অসম ভিউ। তো
জিতেন্দ্র ভাইয়ের সাথে কথা বলতে বলতে চা খেতে খেতে গল্পে আমরা এতটাই মশগুল ছিলাম, হঠাৎ করে দেখি অন্ধকার হয়েছে চারিদিকটা। দেখেছো তো পেছনে পুরো কালো মেঘ আবার ঢেকে গেছে, পঞ্চচুল্লি পুরো ঢেকে গেছে। এবং এটার হবে জানি না, আমাদের কালকে আবার ফিরতেও হবে ওই রাস্তা দিয়ে। আর আমাদের পেছনে দেখো, দেখেছো পুরো মেঘে মেঘাচ্ছন্ন। তো ঠান্ডা তো মারাত্মক লেভেলে বেড়েছে, এটা আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে। দেখা যাক নাকি -10 -12 এরকম চলছে রাত্রিবেলাটা, এখন তো মানে 2-3 হবে। তো চলো দেখি একটুখানি হাত যদি শেখা যায়। কলকাতা থেকে এত দূরে এসেছি কিন্তু এখানে মানে নিজেদের ভাষায় কথা বলার লোক পেয়ে গেছি। দেখো তোমরা চিনতে পারো কিনা। হাই, সবাই নিশ্চয় চিনতে পারছে। আমি শুভজিৎ সেনা, আমি অপরাজিতা রায়, আমি বিরূপ দত্তা, আমি অরিত্র। দেখো কোথায় এসে দেখা হচ্ছে, কলকাতা ছেড়ে দান্তু ভিলেজে পঞ্চচুল্লির বেশ তোলা এসে আমাদের দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা আছি হলো দান্তু ভিলেজে। তো এই জায়গাটা কোথায়, যারা কলকাতা থেকে উত্তরাখণ্ড সিরিজের প্রথম থেকে দেখনি তারা কিন্তু কানেক্ট করতে পারবে না কোন রুট দিয়ে এই এইখানটায় আসা যায়। তো আজকে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখতেই পেয়েছো পেছনে কেমন পুরো স্বর্গ, স্বর্গ রাজ্য দেখতে পাচ্ছ পেছনে পঞ্চচুল্লি একদম আজকে পরিষ্কার দেখা যাচ্ছে। এত কাছে লাগে না এই দান্তু ভিলেজটা থেকে, মানে পুরো ইউ শেপের একদম, মানে আমরা তো দেখি জেনারেলি মুন্সিয়ারি থেকে স্ট্রেট লাইনে পঞ্চচুল্লি পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে এতটাই কাছে মনে হবে পঞ্চচুল্লি তুমি ঠিকভাবে বুঝতে পারবে না, মনে হবে সবার সাথে সবাই লেগে আছে, এতটাই কাছে পুরো ইউ শেপ হয়ে দাঁড়িয়ে আছে। তো পুরো নৈসর্গিক, নৈসর্গিক রাজ্য একদম। আর এখানে না দুটো গ্রাম আছে তোমাদের দেখাই, একটা হলো এই যে দান্তু ভিলেজ, আর একটা দেখো এই সামনে আছে দুক্তু ভিলেজ। তো ইন্টারনেটের যে এখন যে প্রচলন সবাই এখানে সার্চ করে তাতে না এই দুক্তু ভিলেজের নামটাই বেশি করে আসে। কারণ হলো দেখো ওইখান থেকে একটা দেখো সরু রাস্তা দেখো পাহাড়ের ওপর উঠে গেছে, এই রাস্তাটা দিয়েই যাওয়া হয় পঞ্চচুল্লি বেস ক্যাম্পে। এবার বেস ক্যাম্পটা আছে হলো এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ ঠিক তার পেছনেই আছে হলো বেস ক্যাম্প। এখানে কে এম ভিএনের ওদের ডোম আছে, মানে আরও যদি কেউ মনে করো যে পঞ্চচুল্লির কাছে চলে যেতে পারবে ট্রেক, হ্যাঁ 2 কিলোমিটার ট্রেক করতে হবে, তাহলে তোমরা ওরও আরও দূরে 2 কিলোমিটার গেলে ওটাকে বলে 0 পয়েন্ট, মানে যেখান থেকে অ্যাকচুয়াল কিন্তু সামিট স্টার্ট হয়। আর যারা সামিট করছে তাদের কথা আমি বলছি না, এতখানি পর্যন্ত যাওয়া যায়। কিন্তু সবাই যে ট্রেক করতে ভালোবাসো বা সবাই যে ট্রেক যারা করতে ভালোবাসো অবশ্যই দুক্তু ভিলেজ থেকে ট্রেকিংটা হয়। কিন্তু যদি মনে করো যে একটা জায়গায় এমন একটা জায়গায় ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এসে পুরো সারা দিন আমরা মানে বসে থাকবো আর মুখের সামনে এরকম পঞ্চচুল্লির ভিউ দেখবো, তো একমাত্র এই দান্তু বা দান্তু ভিলেজ থেকেই পুরো ডাইরেক্ট মানে ইন্ডিয়ার অনলি গ্রাম যেখান থেকে পঞ্চচুল্লিকে পরিষ্কার দেখা যায়, দেখতে পাচ্ছ। এবং এই গ্রামের প্রতিটা বাড়ি থেকে প্রতিটা কোনা কোনা থেকে দেখা যায় দুক্তু ভিলেজ থেকে, যেটা দেখা যায় না কিন্তু। আর এখানে কিন্তু কোনো ফোনের নেটওয়ার্ক কাজ করে না, আমরা যেখানে আছি সেখানে গভর্নমেন্ট থেকেই ফ্রি ওয়াইফাই করে রেখেছে মানে উত্তরাখণ্ড ট্যুরিজম থেকে। তো সেখান থেকে একটা শুধু হোয়াটসঅ্যাপ কাজ করে, তোমরা যদি চাও নিমিত্ত মাত্র মানে একদমই খুব ভালো না, আমরা যার সাথে কন্টাক্ট করে এসেছি তার নাম্বারটা আমরা দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করতে পারবে। তোমাদের তো এই ব্লগে দেখিয়েছি জিতেন্দ্র ভাই, আমি কন্টাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর স্ক্রিনেও দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। যদি আসতে হয় একবার কন্টাক্ট করে নিও, এইটুকুন তো গ্যারান্টি নিশ্চয়ই। আমাকে বল এসে না মনে হচ্ছে যেন এত ভালো লাগছে, সামনে এই দিগন্ত বিস্তৃত ভ্যালি দেখেছো, ভ্যালি মিশে গেছে বোধহয় পাহাড়ে, এত সুন্দর। এই হলো দরমা ভ্যালি, দেখো এই শোভা আমি তো জীবনে এখনো পর্যন্ত পাইনি। দেখো এই দিকটা বাদ দেখো, এই পিকগুলোর কিন্তু কোনো নাম নেই, এগুলো তো বরফ পড়ে গেছে বলে এরকম অবস্থা। কৈলাস রেঞ্জের এটা অ্যাকচুয়ালি কৈলাস রেঞ্জের খুব কাছে, এর পেছনেই আছে হলো আদি কৈলাস।
আর এখানকার এই গ্রামের একটা বৈশিষ্ট্য আছে, যে কটা গ্রামের নাম তোমরা শুনতে পাবে প্রত্যেকটা মানুষের যে জাতি তার পেছনটা করে আল লাগিয়ে দেবে। আমরা যেমন আছি হলো দান্তুতে, এখানকার বা দান্তু বা দাতু এখানকার লোকেদের নাম হলো দাঁতাল। আর এই যে পেছনে দুঃখ এটা দুঃখতাল। আর যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা তো অ্যাকচুয়ালি দেবভূমি, এখানে প্রত্যেকটা না পাথরে পাথরে পুরো মাইথোলজি জড়িয়ে আছে। সবার আগে যাচ্ছি হলো আমরা আমাদের পেছনে পঞ্চচুল্লি। দেখো যুধিষ্ঠির আর দ্রৌপদী, এখানে দুটো পিক আছে, যুধিষ্ঠির আর দ্রৌপদী। আর সব থেকে বড় পিকে পঞ্চচুল্লি রেঞ্জের সেকে অলরেডি মেঘের মধ্যে ঢুকে গেছে, তার নাম হলো পঞ্চচুল্লি টু বা অর্জুন। তার পাশে যে পুরস্কার দেখা যাচ্ছে এই পিকটার নাম হলো পঞ্চচুল্লি থ্রি সহদেব। তার বাঁদিকে আছে হলো পঞ্চচুল্লি ফোর বা নকুল। আর সব থেকে বড় একদম এক্সট্রিম বাঁদিকে দেখতে পাচ্ছ যেন মনে হচ্ছে সব থেকে বড় ওটাই তো পঞ্চচুল্লি ফাইভ বা ভীম, কিন্তু এটা আমাদের কাছে আছে বলে মনে হচ্ছে সব থেকে বড়, কিন্তু অ্যাকচুয়ালি সব থেকে বড় হলো পঞ্চচুল্লি টু। তো এই পঞ্চচুল্লি ওয়ান টু থ্রি ফোর ফাইভ হলো টেকনিক্যাল টার্ম, কিন্তু পঞ্চচুল্লির একটা পৌরাণিক গল্পও আছে। পঞ্চপাণ্ডবরা যখন স্বর্গযাত্রা করেছিলেন তখন এখানেই দ্রৌপদী পঞ্চপাণ্ডবদের জন্য পাঁচটি উনুন জ্বালিয়ে শেষবারের মতো রান্না করেছিলেন, আর সেখান থেকেই এই পিকগুলোর নাম পঞ্চচুল্লি। আর ঠিক যেমন দেখো আমাদের পিছন দিকে রয়েছে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, একটা টাইমে যখন গাড়ি ঘোড়া ছিল না তখন একটা গ্রামের মানুষকে আরেকটা গ্রামে যেতে গেলে এই পাহাড়গুলোকে ক্রস করে যেতে হতো পা হেঁটে। তো তখন বিয়ের সময় যে বারাতি হলে না মানে যে বরযাত্রীরা, মানে এটা তখন ওনাদের নিয়ম ছিল যে সূর্য ওঠার আগে এই পাহাড় ক্রস করে যেতে হবে। তো এরকমই নিয়মে সব হচ্ছিল, কিন্তু একদিন এক বরযাত্রীর দল এই পাহাড়ের মাথা পর্যন্ত গেছে কিন্তু ততক্ষণে সূর্যোদয় হয়ে গেছে। তো সেই সেই মুহূর্তে ওরা পাথরে পরিণত হয়েছে এবং পরিষ্কার মনে হচ্ছে দেখো সমস্ত মানুষ ওখানে বসে আছে লাইন দিয়ে। অদ্ভুত অদ্ভুত সুন্দর এখানকার মাইথোলজিক্যাল গল্পগুলো। আর এখানে আসতে গেলে কিন্তু আমরা যেমন বাইক নিয়ে এসেছি, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা বাইক নিয়ে তো অবশ্যই আসতে পারো, কিন্তু যারা গাড়ি করে আসতে চাও মানে গাড়ি শেয়ার বা বুক করে, ধারচুলা থেকে তো পাওয়াই যাবে। শেয়ারিং গাড়ি 600-700 টাকা করে পার হেড নেয়, আর পুরো গাড়ি রিজার্ভ করতে গেলে কিন্তু ওয়ান সাইড 6,000 rupees নেয়। আমরা এখানে এসে যেটুকুনি জানতে পারলাম তোমার সাথে শেয়ার করলাম। লোকেশনে ব্রেকফাস্ট খাচ্ছি, নেই এই স্মৃতিগুলোই নিয়ে যাব কলকাতায়, আর এটা চলবে এখন আপাতত আমাদের মাথায় এই জায়গার মধ্যে ব্রেকফাস্ট চা। আমি নিয়েছি ব্রেকফাস্টে ম্যাগি আর অমলেট, আর ও নিয়েছে রুটি আর অমলেট। এবার চটফট কে আমাদের এবার নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরোতে হবে। আমরা এই দান্তু ভিলেজ থেকে বেরিয়ে যাচ্ছি এবার নেক্সট ডেস্টিনেশনের জন্য। তবে তোমরা যদি কেউ আসো দুঃখ ভিলেজে থেকো না, দান্তু ভিলেজে থেকো, কারণ দুঃখ থেকে এই ভিউ দেখা যায় না, আর দান্তু থেকে পুরো এরকম ওপেন ভিউ সারাদিন তোমরা এনজয় করতে পারবে, ফ্যামিলি নিয়ে বন্ধু নিয়ে চুটিয়ে মজা করতে পারবে। তো আমাদের আরও একদিন নিশ্চিত হচ্ছিলো যে এখানে থেকে যাই, কিন্তু কিছু করার নেই, টাইম তো লিমিটেড, তো আমাদের আরও কিছু জায়গা এক্সপ্লোর করতে হবে। আমাদের সঙ্গে থাকো, ব্লগে থাকো, পুরো সিরিজটা এনজয় করো, আশা করছি নিরাশ তো হবেই না, বরঞ্চ ফাটাফাটি ভিউ দেখতে পাবে। এই ভিডিওটা আশা করছি তোমরা এনজয় করেছো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো যে এখানে এসে একটা রাইডিং এক্সপিরিয়েন্স তো মারাত্মক হবে, ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্সও হবে, তো অ্যাডভেঞ্চার তো টপ লেভেলের। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে একটা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের ব্লগ দেখতে থাকো।